সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নরনাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে দেলোয়ার ভাইয়ের বাণিজ্যিক খামারে। তো দেলোয়ার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে ও দেলোয়ার ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আজকে সেই সম্পর্কে। চলুন আজকে দেলোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেলোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া এবং দর্শকের দয়া খুবই ভালো আছে। আচ্ছা, খুবই ভালো আছেন। তো প্রথমবারের মতো কিন্তু আপনার বাণিজ্যিক খামারে কিন্তু আজকে আমি অবস্থান করছি। তো কেমন জাতের ছাগল রয়েছে আপনার খামারে? আমাদের জাতে ভাইয়া বিভিন্ন ধরনের জাতের ছাগল আছে, তবে আমি নতুন উদ্যোক্তা হিসেবে একটা কথা বলি, মানে আমার কাছে যেগুলো ছাগল আছে খুবই কম রেটের মধ্যে আমি সেল দিতে চাচ্ছি, মানে দর্শকের মধ্যে আমি একজন প্রচারিত হতে চাচ্ছি। মানে আজকে কয়টা আছে? আজকে 18 থেকে 20টা হবে। 18 থেকে 20টা হবে। তো একটা কথা, সেটা হচ্ছে দেলোয়ার ভাই কিন্তু প্রথমবারের মতো ভিডিও করতে যাচ্ছে, একদমই কিন্তু নতুন উদ্যোক্তা। জি ভাইয়া। তো আশা করি সে স্বল্প রেটে আপনাদের দিতে পারবে। দেওয়া যাবে তো স্বল্প রেটে? অবশ্যই ভাইয়া। আচ্ছা, স্বল্প রেটে দেওয়া যাবে। আর দেলোয়ার ভাইয়ের সাথে যদি আপনাদের ভালো লাগে ছাগলগুলো, তাহলে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেলোয়ার ভাই দুটাই থাকবে, সেই নাম্বারে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরেই কিন্তু আপনারা দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমাদের নতুন নতুন খামারের প্রতিবেদন পেতে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো, সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আপনাদের জন্য সুন্দর একটি প্যাকেজ রেখে দিছে। জি ভাইয়া, এই যে আনছে, আপনাদের দেখাবো। চারটা কি মেয়ে বাচ্চা? জি ভাইয়া, চারটা মেয়ে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা আর একটা একটা পাঠা, সাথে একটা পাঠা। আচ্ছা, এগুলা জাতটা কি একটু বলুন? জাত ভাইয়া তোতা, হরিয়ানা এবং বিটলের ক্রস। মানে চারটাই তোতা, হরিয়ানা আর বিটলের ক্রস? জি ভাইয়া। তাই না? জি ভাইয়া। এই যে দেখতে পাচ্ছেন, কয় মাস করে চলে এগুলো ভাইয়া? এই চারটা হবে 2.5 থেকে 3 মাস প্লাস, আড়াই থেকে তিন মাস, তাই না? হচ্ছে পাঠা হচ্ছে 4 মাস প্লাস, আর পাঠা 4 মাস প্লাস। জি। আচ্ছা, আপনার হচ্ছে এই পাঠাটা কি জাতে বলবেন ভাইয়া? 95% হবে তোতা। 95% তোতা, তাই না? জি ভাইয়া। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেরকম বডি সেরকম এই যে গলার ঝোল, মুখের পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক সুন্দর। তাহলে আপনার এই চারটা মেয়ে বাচ্চা যদি আপনারা কেউ যদি নেন, সেক্ষেত্রে আপনাদের এই পাঠা দিয়ে কিন্তু আপনারা বিট করাতে পারবেন। জি ভাইয়া, জি। অনেক সুন্দর বাচ্চা কিন্তু বের হবে, খুবই ভালো মানের বাচ্চা ভাইয়া। যদি এমন তোতা পারছেন পাঠা দিয়ে যদি ধরাতে পারেন, খুবই ভালো মানের বাচ্চাটা, খুব ভালো মানের বাচ্চা কিন্তু আসবে। এই যে চারটি বাচ্চা। টোটাল প্যাকেজটা যদি কেউ নিতে চায়, জি ভাই, সেক্ষেত্রে দাম দর কেমন রাখবেন ভাইয়া? আমি যেহেতু নতুন উদ্যোক্তা, প্রথমে বলছি ফিক্সড রেট, যদি 5টা কেউ প্যাকেজ নিতে চায় তো একদম 45,000 টাকা রাখবো। 45,000 টাকা? জি ভাইয়া। আচ্ছা, 5টি একসাথে যদি কেউ আপনারা নেন, সেক্ষেত্রে ফিক্সড রেট? জি ভাই, 45,000 টাকা। জি ভাইয়া, তাই না? জি। আচ্ছা, সেক্ষেত্রে দাম দর করার সুযোগ নেই? না, কোনো সুযোগ নেই। যদি কোনো কোনো ব্যক্তি যদি কোনো কারো কোনো দর্শকের যদি পছন্দ হয়, সেক্ষেত্রে যদি ধরেন পাঠা আছে আপনাদের, পাঠা লাগবে না, সেক্ষেত্রে চারটা যদি আলাদাভাবে নিতে চান, সেক্ষেত্রে কেমন পড়বে ভাইয়া? চারটা যদি নিতে চান তাহলে 25,000 টাকা লাগবে। 25,000 টাকা? জি ভাইয়া। আচ্ছা, 25,000। আর যদি পাঠাটা যদি কেউ আলাদাভাবে নিতে চায়, পাঠাটা কেমন পড়বে ভাইয়া? যদি পাঠা কেউ আলাদাভাবে নিতে চায় তার জন্য 21,000 টাকা লাগবে। 21,000 টাকা? হ্যাঁ, একদম ফিক্স। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আমরা পাঠাটার অন্ডকোষ্ঠটা আমরা দেখিয়ে দিব, ঠিক আছে কিনা? জি ভাইয়া, এই যে দেখুন, এই যে অন্ডকোষ্ঠ একদম ঠিক আছে। হ্যাঁ, একদম পাঠা বাচ্চা। কবলে 4 মাস? জি ভাইয়া, 4 মাস। কবলে 4 মাস? এই যে একদম বাক্সাবা। আপনাদের এই এই বাচ্চাগুলো যখন বড় হবে, পাঠাটা রাখলে হবে কি, এটা দিয়ে আপনারা এটা বিট করতে পারবেন, সেক্ষেত্রে এ ক্লাস বাচ্চা বের হয়ে যাবে। জি ভাইয়া, আশা করা যায়। জি জি, অনেক ভালো মানের বাচ্চা বের হবে। এই যে আচ্ছা দর্শক মন্ডলী, সবগুলোই কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব এক এক করে বাচ্চাগুলো। জি ভাইয়া। এই যে প্যাকেজের বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো কিন্তু সেয়া ভালো। হ্যাঁ, এগুলা কিন্তু বড় হবে অনেক। আচ্ছা, পরবর্তীটা আমরা দেখাই।
তাহলে একদম ফুল প্যাকেজ? জি ভাইয়া, 45,000 টাকা। পাঠাটাও আমরা ভালো পাঠাবো। পাঠাটা ভাই খুবই মানের পাঠা, খুবই খুবই মানের পাঠা। জি দেলোর ভাই। জি ভাই, আপনার হাতে একটি ভালো মানের কালারফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা এটা কি জাতের ভাইয়া? তোতাপুরি। তোতাপুরি বাচ্চাটা বেশ ভালো মানের, খুব ভালো মানের বাচ্চা ভাইয়া। 90% হবে। 90% হবে। এই যে তোতাপুরির বাচ্চা, এটা কি খাসি? জি ভাইয়া, খাসি। খাসি বাচ্চা, যারা শখ করে পালতে চান বাসা বাড়িতে তারা কিন্তু এটা নিতে পারেন, পালতে পারেন। জি ভাইয়া, অনেক সুন্দর বাচ্চা, বেশ বড় সরো। হ্যাঁ বাচ্চা সেও ভালো কিন্তু। এই যে খুব সুন্দর ঝুল আছে। হ্যাঁ এই যে মুখের পাঞ্চ, কানটাও বেশ বড়। এই যে একদম কালার গেট, একদম অনেক সুন্দর কালারফুল। হ্যাঁ আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন? হ্যাঁ দাম দর চা বলতে, আমি প্রথমে ভিডিওর প্রথমে বলছি যে আমি নতুন ক্রেতা। হ্যাঁ বা জাস্ট আমি নতুন, নতুন উদ্যোক্তা। নতুন উদ্যোক্তা, তে আমি আপনাদের সামনে খুবই কম রেটে জিনিসটা প্রচারিত করবো। 16,500 টাকা রাখবো, একদম ফিক্সড 16,500 টাকা এটা রাখবেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা 16,500 টাকা কিন্তু রাখবে, ভালো মানের কিন্তু এটা খাসি। হ্যাঁ একটু মুখটা দেখাবো। এবার উপর কিন্তু আমরা সব দিকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো করে দেখবেন, এই যে সবকিছু পাড়া সবকিছু কিন্তু ঠিক আছে। আর বাংলাদেশের যে যে কোনো প্রান্তে তো যা সম্ভব তো? জি অবশ্যই, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সার্ভিস দিয়ে দেওয়ার সময় মনে মনে ইচ্ছা করি। বাসের বক্সে করে নাম ঠিকানা ফোন নাম্বার থাকলে চলে যাবে। অবশ্যই এগুলা বাচ্চা কিন্তু আসলে অনেক বড় হবে। ঠিক আছে পরবর্তী ছাগলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা দেলোর ভাই। জি ভাইয়া, আপনার হাতে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা ভাইয়া? এটা হরিয়ানা। হরিয়ানা? জি ভাইয়া। আচ্ছা খুবই পার্সেন্ট ভালো ভাইয়া, 90% হবে। আচ্ছা আচ্ছা খুবই পার্সেন্ট। দেখেন এই যে ফোল্ডিং কান আপনারা দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, বেশ বড় সরো, খুবই মানের বাচ্চা ভাইয়া। এটা মানের বাচ্চা কিন্তু। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা মেয়ে বাচ্চা? জি ভাইয়া মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা, একটু ঘুরায় দেখাবো আমরা। জি অবশ্যই ভাইয়া, দেখেন এপার উপর কেমন আছে। এই যে বাচ্চাটা কিন্তু এখনই দেখতে পাচ্ছেন আসলে বেশ বড় শুরু হয়ে গেছে। জি ভাই খুবই। বয়সটা কেমন চলে ভাই? 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি। আচ্ছা 3 মাস প্লাস। এই যে কানের ফোল্ডিংটা একটু ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ অবশ্যই, কানের ফোল্ডিং আসছে বেশ বড় শুরু। আচ্ছা এটার দাম দর কেমন চাচ্ছেন ভাই? এটার দাম দর বলতে ফিক্সড রেট 13,000 টাকা। ফিক্সড রেট 13,000 টাকা? জি ভাই। আচ্ছা ফিক্সড রেট 13,000 টাকা। এই যে সেক্ষেত্রে দাম দর করার কোনো সুযোগ নাই ভাই। এই যে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে, বাসের বক্স, বাসের বক্সে যে কোনো পান্তরে চলে যাবে এখানে। আচ্ছা দেলোর ভাই। জি ভাইয়া, আপনার হাতে জি এই যে সুন্দর একটি বাচ্চা কিন্তু আছে দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই তোতা। তোতা? জি ভাইয়া। আচ্ছা তোতাপুরির মধ্যেও কিন্তু বেশ ভালো মানের। জি ভাইয়া, তোতাপুরি উন্নত মেয়ে বাচ্চা ভাইয়া। মেয়ে বাচ্চা, তাই না? পার্সেন্ট বেশ ভালো, পার্সেন্ট খুবই ভালো, খুবই ভালো, 90% বলা যাবে। অনেক সুন্দর বাচ্চা। জি ভাই অনেক সুন্দর মেয়ে বাচ্চা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একদম পালার মতো কালার। জি ভাই খুবই সুন্দর, অনেক সুন্দর কালার কিন্তু। আচ্ছা বয়সটা কেমন চলে ভাইজান? ভাইয়া 3 মাস প্লাস ভাইয়া। 3 মাস প্লাস? জি। আচ্ছা 3 মাস প্লাস, এখনই তো বেশ বড় সরো হয়ে গেছে। অনেক বড় হয়েছে ভাইয়া। এই যে দেখুন অনেক সুন্দর বাচ্চাটা। হ্যাঁ এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বাচ্চা। হ্যাঁ এই যে এরা কিন্তু আরো বেশ বড় সরো হবে কিন্তু, অনেক বড় হবে ভাইয়া। আচ্ছা কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ, দাম দর কেমন চাচ্ছেন এটার? দাম দর বলতে ভাইয়া এটা তো ফিক্সড রেট 11,000 টাকা রাখবো। 11,000 টাকা ফিক্সড রেট, তাই না? ফিক্সড রেট 11,000 টাকা। একটু ঘুরে দেখাবো আমরা। জি ভাইয়া অবশ্যই। এই যে তোলাটা আমরা দেখা দিব, তোলাটা। জি ভাইয়া অবশ্যই। এই যে দেখেন তোলা, দেখেন অনেক সুন্দর তোলা। যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগলের কালারটা আছে, এই কালারটা কিন্তু আরো ফুটবে। জি ভাই অনেক ফুটবে, এখন তো বাচ্চা ভাইয়া। আচ্ছা দেলোর ভাই। জি ভাই, আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি জি বেশ উন্নত একটা বাচ্চা, খুবই সুন্দর। কি জাতের বাচ্চা এটা ভাইয়া? বিটল। বিটল? জি ভাইয়া, বিটলের ক্রস কিন্তু উন্নত কস্ট, খুবই উন্নত, মানে 95% ভাইয়া। 95%, তাই না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একটু ভালো করে আমরা দেখাবো। আচ্ছা এটা কি মেয়ে বাচ্চা? হ্যাঁ জি ভাই এটা মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা, একটু ঘুরে দেখাবো আমরা। হ্যাঁ জি ভাই। আচ্ছা বয়সটা কেমন চলে ভাইজান? বয়স ভাই আড়াই থেকে 3 মাস প্লাস হবে। আড়াই থেকে 3 মাস? 3 মাসের মধ্যে থাকবে, তাই না? জি ভাই। এই যে কম বেশি হতে পারে, এটা আমরা একটু তোলাটা একটু ভালো করে দেখাবো। অবশ্যই অবশ্যই। এই যে দেখুন তোলাটা খুবই সুন্দর তোলা ভাইয়া, খুবই সুন্দর তোলা। এই যে দর্শক, মানে যাকে বলে ডবল হাড্ডির বাচ্চা এটা। জি ভাইয়া, তাই না? জি। এই যে অনেক মানের বাচ্চা ভাই, এটা মানের বাচ্চা। পাড়া কিন্তু বেশ মোটা। হ্যাঁ জি ভাইয়া। এই যে বাচ্চা কিন্তু বড় হবে, যেরকম কান সেরকম গলার ঝুল, এই যে গলা কম্বল সেরকম পাঁচও কিন্তু আসছে। হ্যাঁ বাচ্চা কিন্তু সেয়া ভালো। জি ভাইয়া। আচ্ছা এটার দাম দর কেমন চাচ্ছেন? এটার
দাম দর ভাই ফিক্সড রেট 11500 টাকা রাখবে ফিক্সড রেট 11500 11500 আচ্ছা 11500 টাকা রাখবে সেক্ষেত্রে দাম দর করার কোনো সুযোগ নাই ভাইয়া আচ্ছা পরবর্তী ছাগল আমরা চলে যাচ্ছি দর্শক মণ্ডলী যারা কম দামের মধ্যে বাচ্চা খুঁজেন ক্রসের মধ্যে তাদের জন্য কিন্তু এই দুটি বাচ্চা আচ্ছা এটা কি জাতের বাচ্চা ভাইজান ভাইয়া এটা হচ্ছে যমুনাপারির ক্রস আচ্ছা এটা যমুনাপারির ক্রস এটা হচ্ছে হরিয়ানা ক্রস এটা হরিয়ানার ক্রস তাই না আচ্ছা কয় মাস করে চলে ভাই এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা দুটাই কিন্তু 3 মাস করে প্লাস তাই না মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন দাম দর চা বলতে ভাইয়া ফিক্সড রেট 12500 টাকা 12500 জোড়া এক জোড়া 12500 টাকা জোড়া 12000 এই দুটি ছাগল যদি দুটি বাচ্চা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে 12500 টাকা আচ্ছা সেই ক্ষেত্রে বাসের বক্স ভাড়াটা কে দিবে এটা ভাইয়া দেওয়া সম্ভব সম্ভব তো না তারপরেও দিয়েছে নতুন উদ্যোক্তা হিসেবে দিয়ে দেব এটা আমি আচ্ছা দেখুন দর্শক অনেক কম দামে কিন্তু এই দুটি আপনাদের কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ শুধুমাত্র নতুন উদ্যোক্তা বলে জি ভাইয়া বাসের বক্স ভাড়াও কিন্তু দিয়ে দিল জি ভাইয়া এই যে একদম যাদের কম রেটের মধ্যে যারা নিতে চান কিন্তু কম রেটের মধ্যে হলো হবে কি বেশ ভালো হ্যাঁ দুটি বাচ্চা ক্রস কম রেট দিলে ভাই এটা ভাবেন না বেশ বড় সরো খুব বড় সরো বাচ্চা এটা খুব বড় সরো বাচ্চা ভালো এটা এই যে জোড়া মাত্র 12.5 জি ভাই আচ্ছা আমরা একটু এই বাচ্চাটা খায় নাকি এটা আমরা একটু দেখাই দেব অবশ্যই খাওয়াটা আমরা দেখাই দেব অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে খুবই সুন্দর খায় ভাই দেখেন এই যে দর্শক আমরা খাও রানিং করে আমরা দেখা দিচ্ছি যে বাচ্চা কেমন খায় এই যে দুটোই কিন্তু খাচ্ছে জি ভাইয়া আচ্ছা দেলোর ভাই জি ভাইয়া আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি দুটি বাচ্চা এটা কি জাতের বাচ্চা ভাই এটা বাচ্চা হরিয়ানা এবং তোতার ক্রস হরিয়ানা আর তোতা সংমিশ্রণের ক্রস কিন্তু ক্রসের মধ্যে হলো হবে কি ভালো মানের এই যে যে হরিয়ানার যে বর্ডারের কালারটা সেই সম্পূর্ণ কালারটা কিন্তু রয়েছে জি ভাইয়া এই যে বাচ্চা বাচ্চার জন্য কিন্তু শিংটা বোঝা যাচ্ছে না বড় হলে কিন্তু পেঁচে উঠবে কিন্তু এই যে সম্পূর্ণ যে বর্ডারের কালারটা আছে হরিয়ানার কালারটা আছে আর তোতাপুরির সাথে সংমিশ্রণের জন্যই হয়েছে এই যে মুখের ব্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্যান্ডটা দেখতে পাচ্ছেন শর্ট ফেসে এই যে পাটিটা কিন্তু এটা বের হয়ে গেছে অলরেডি জি ভাইয়া এই যে তোতাপুরি আর হরিয়ানা সংমিশ্রণের ক্রসের মধ্যে বেশ উন্নত মানের জি ভাই খুবই উন্নত মানের হ্যাঁ দুটোই বাচ্চা আমরা একটু ঘুরায় দেখাবো জি ভাই দুটোই কি মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা কয় মাস করে চলে ভাইজান হ্যাঁ 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা বেশ বড় সরো কিন্তু হ্যাঁ হ্যাঁ খুবই বড় আচ্ছা কতদিন পর হিটে আসতে পারে আনুমানিক আনুমানিক এটা হচ্ছে যে কেবল 3 মাস 3 মাস এটা যে 6 থেকে 7 মাসের 8 মাসের মধ্যে এটা হচ্ছে হিট আসতে পারে টোটাল 6 থেকে 7 মাসের মধ্যে হিট আসবে একটু ঘুরে দেখাবো আর প্রথম হিটটা কিন্তু কেউ দেখাবেন না কারণ প্রথম হিটটা দেখালে হয় কি মানে স্বাস্থ্য অনুযায়ী দেখাতে হবে জি অবশ্যই যদি স্বাস্থ্য যদি ভালো থাকে দেখালে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় হিট দেখালেই দেখালে ভালো হয় বাচ্চার কনফিগারেশনটা ভালো হয় আচ্ছা কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় দাম দর কেমন যাচ্ছে এই জোড়াটার দাম দর বলতে ভাই ফিক্সড রেট 19500 টাকা রাখবো 19500 টাকা জি ভাই আচ্ছা 19500 টাকা কিন্তু রাখবে সেক্ষেত্রে দাম দর করার তো সুযোগ নাই কোনো সুযোগ নাই আচ্ছা গাড়ি ভাড়াটা কি দিয়ে দিবেন ভাইয়া আমি যেহেতু বলছি যে নতুন উদ্যোক্তা জি তো এটা আমি প্রতিটা ছাগলের সাথে গাড়ি ভাড়া ফ্রি মানে দিয়ে দিব আচ্ছা বাসের বক্স কিন্তু মানে ভাড়াটা কিন্তু ফ্রি দিয়ে দেবে মানে হোম ডেলিভারি কিন্তু ফ্রি এটার জন্য এই জোড়াটার জন্য জি ভাইয়া একটু ভালো করে দেখাবো জি ভাইয়া আর একটু ঘুরে দেখাবো এক এক করে এই যে অনেক সুন্দর মানে ভালো কিন্তু অনেক এই যে ওরা একটু দেখাবো জি ভাই একদম ফিক্সড রেট 19.5 আচ্ছা দেলোর ভাই জি ভাইয়া দেখতে পাচ্ছি আরো একটি বাচ্চা আপনার হাতে জি আচ্ছা এটা কি জাতের বাচ্চা ভাইয়া এটা বিটলের ক্রস তাই না জি আচ্ছা বিটলের ক্রস কমাস চলে এটা ভাইয়া আড়াই মাস হ্যাঁ জি একটু ঘুরে দেখাবো আমরা এটা মেয়ে বাচ্চা জি ভাইয়া মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আচ্ছা কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় সেক্ষেত্রে এটা দাম দর কেমন চাচ্ছেন দাম দর চা চাই নাই ভাই এক ফিক্সড রেট মাত্র 7500 টাকা মাত্র 7500 অনলি 500 টাকা অনলি 7500 টাকা কিন্তু ভাই চাচ্ছে এই যে এটা কিন্তু কেমন খায় একটু দেখাই খুব ভালো খায় ভাই দেখেন আপনি এই যে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হ্যাঁ যারা কম রেটের মধ্যে বাচ্চা খুঁজতেছেন ক্রসের মধ্যে জি ভাই তারা কিন্তু এটা নিতে পারবে না অনেক কম দামের মধ্যে আচ্ছা দেলোর ভাই জি ভাই আপনার হাতে আমরা আরো দুটি কালারফুল জি ভাইয়া ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কি জাতের এটা ভাইয়া শিরোহি ক্রস জি শিরোহি ক্রস জি ভাইয়া এই যে দর্শক দুটাই কিন্তু শিরোহি ক্রস তাই না জি আচ্ছা এটার বয়সটা কেমন
বয়স ভাইয়া দুই দাঁত, দুই দাঁত করে বয়স, দুই দাঁত করে বয়স। জি আচ্ছা একটু দাঁতটা দেখা দেবো। জি জি ভাই অবশ্যই। এই যে নতুন দুই দাঁত, তাই না? জি দেখেন নতুন, একদম নতুন দাঁত, নতুন দাঁত। এই যে নতুন দাঁত, এটা আমরা ঘুরে দেখাবো। জি ভাই দুটাই কিন্তু শিরোই ক্রস, বেশ হাইটেও কিন্তু বেশ বড় সরো। জি খুবই হাইটে বড় সরো। আচ্ছা এই দুটা কি আপনার গ্যাপটাপ রয়েছে কি ভাইয়া? আমি এটা হচ্ছে দুটা গৃহস্থর বাড়ি থেকে নিয়ে আসছি। জি জি তিনি বলছিল যে দুই মাস গাভ হতে হবে, দুই মাস বয়স, দুই মাস করে বলে দিছে, বলে দিছে। কিন্তু ওটা আমি ধরতেছি না ভাইয়া, চার মাস না হলে, চার মাস হলে ধরে যাবে না, তাই আমি বলছি এখন নাই ধরেন এখন। আচ্ছা কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এই জোড়াটা, হ্যাঁ যদি নিতে চায় সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন? দাম দর বলতে ভাইয়া স্বল্প রেটে বলে দিবেন, ফিক্সড 21,500 টাকা, 21,500। আচ্ছা দর্শক এই দুটা কিন্তু 21,500। জি সেক্ষেত্রে গাড়ি ভাড়া হোম ডেলিভারি দেওয়া যাবে? জি না ভাইয়া এটা মানে স্বল্প রেটে বলে দিয়েছি, খুবই স্বল্প রেটে বলে দিয়েছি, এটা গাড়ি ভাড়া দেওয়া যাবে না, এটার গাড়ি ভাড়া কিন্তু দেওয়া যাবে না একদম, দুটাই কিন্তু। এটা এক এক করে দেখাবো আমরা। হ্যাঁ জি ভাইয়া এই যে সবকিছু ঠিকঠাক আছে কি না এটা আমরা দেখাই দেবো। এই যে বেশ হাইটেও কিন্তু বড় সড়ো, মানে এগুলা রানিং ছাগল, সেক্ষেত্রে আপনার তেমন কষ্ট করতে হবে না একদম। ওপার দেখি একটু, ওপার দেখি কেমন কি দেলর ভাই। জি ভাই তাহলে তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। জি ভাই লাস্ট আকর্ষণে দুটোই ছিল? জি এই দুটোই ছিল। আচ্ছা লাস্ট আকর্ষণে দুটোই ছিল, আশা করি সামনে নতুন নতুন ভালো কালেকশন নিয়ে আবারও দর্শকদের মাঝে হাজির হবেন। জি ভাই অবশ্যই, দর্শক যদি চায় যে না দেলর ভাই ভালো জিনিস দিছে খুবই কম রেটের মধ্যে, আচ্ছা অবশ্যই সামনে আসবো আমি। আচ্ছা এই স্বল্প রেটটা সব সময় দিতে পারবেন তো? জি ভাই সবসময়, মানুষ যদি 10টা বেচে আমি 20টা বেচবো ভাই, খুবই কম মানে মূল্যতে আমি মালটা সেল দিতে চাচ্ছি বেশি। আচ্ছা আর দেলোয়ার ভাইয়ের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটোই কিন্তু নাম্বার থাকবে স্ক্রিনে, যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু দেলোয়ার ভাইকে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আশা করি। আর দর্শক মণ্ডলী ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবার সুস্থ কামনা করে আমার প্রথমটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।